আদিশ্বরার এই ছবিটা নিয়ে পরে কথা বলছি, আদিশ্বরার অন্য ছবি নিয়ে কথা বলছি, এই ছবিটা নিয়ে আগে। আদিশ্বরা, Yes, sir. এইটা তোমার কি মন থেকে আঁকা না ছবি দেখে করেছো কিছু? ছবি দেখে। আচ্ছা আচ্ছা, প্রথমে জানা বলো তো, তোমার এইখানে এই যে অংশটা আমি দেখতে পাচ্ছি, একটা ছায়া অংশ, এইটা কি তো তোমার ছবিতে তো নেই? এটা নিশ্চয়ই ছবি তোলার সময় কোনো একটা কিছু। স্যার, এটা আমি রাত্রে ছবি তুলছিলাম সেই জন্য। এইবার হচ্ছে মুশকিলটা হয়ে যাচ্ছে, আমি যখন ছবিটা দেখছি এটাকে তো আমার ছবির অংশ ভাবছি, এটা এটা তো তোমার ছবির অংশ নয়, এটা ছবি তোলার সময় একটা ছায়া পড়ে গেছে। আমি এখন আবার পাঠিয়ে দেবো। না না না, এখন আর পাঠাতে হবে না, আমি বুঝতে পেরেছি। আমি যেটা এটাকে নিয়ে মানে যা বলো আমি বলতে পারবো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুমি সচেতন থাকবে, এইভাবে পাঠাবে না, দেখাবে না কাউকে, মানে পাঠাবে আমাদের এখানে সবাই দেখছে তো। হ্যাঁ, যখন কাউকে তুমি কোনো জিনিস যখন দেখাবে তখন সেটাকে ঠিকঠাকভাবে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করতে হবে, সোজা কথা, প্রেজেন্টেবল করে প্রেজেন্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার ছবিটার কথা, ছবিটা ভালো হয়েছে, টুন টুন সব ঠিক আছে, ভালো চালিয়ে যাও। তারপরে তোমার আর একটা ছবি আছে, এইটা। আচ্ছা, এইটার বিষয়ে তোমার থেকে একটু জানতে চাইছি, তুমি এইটা কি ভাবনা থেকে করছো, মানে এই ছবিটা তুমি যখন করছো আঁকার আগে শুরু করছো তখন কি কি তুমি ভেবেছো, কিভাবে কি কি ভেবেছো একটু বলো। স্যার, এটা তো একটা একটা কার্টুনের সব ক্যারেক্টার্স আছে, ক্যারেক্টার আছে কার্টুন স্যার। এইবার সেইটাকে তুমি এই এইভাবে অ্যারেঞ্জ কেন করলে, এই যে খুব খুব এই যে ব্যাপারটা তৈরি করলে, এই এক একটা জায়গায় এটাকে অ্যারেঞ্জ করলে, এইটা কেন, এই খুব এইটা তোমার মাথায় কোথা থেকে এলো এইভাবে অ্যারেঞ্জ করার ব্যাপারটা, কি দেখে মনে হয়েছে একটু বলো তো। স্যার, ওই যে মাঝখানে যে একটা প্যান্ডা আছে, সেটা ওই মেইন ক্যারেক্টার আছে, আর বাকি সব ওদের টিচার্স আছে সেই প্যান্ডা। হ্যাঁ, তাহলে মেইন প্যান্ডাটাকে মাঝখানে রাখলে, তারপর বাকিগুলোকে এদিকে রাখলে চারদিকে, ঠিক আছে? ইয়েস স্যার। ওই উপরে দুটো গুলি ওর ফ্রেন্ডস আছে, আর নিচে দুটো, আর যে একটা টার্টল আর একটা। হ্যাঁ, বুঝতে পেরেছি। না, আমি বলছি এই যে লাইনগুলো টানলে, এই যে ডিভিশনগুলো করলে, এই ডিভিশনগুলো করার কথা কেন ভাবলে, মানে কি দেখে তোমার কাছে আইডিয়া এলো, বা কেন এভাবে মনে হলো করি, সেই কারণটা শুনতে চাইছি, মানে ভয় পাওয়ার কিছু নেই, একদম যেটা তুমি ভেবেছো সেটাই বলো। স্যার, এটা তো ওই মেইন ক্যারেক্টারটাকে আমি হেক্সাগনে রেখেছি, আর তাদের আদিশ্বরা। Yes, ma'am. হ্যাঁ, বলছি যে তুমি এই যেটা করেছো সেটা ভালো হয়েছে, কিন্তু তুমি এই যে বক্স করলে এটা কেন সেইটাই জিজ্ঞেস করছে স্যার, মানে এইটা তোমার কোথা থেকে মাথায় এলো এরকম, যে এই যে বক্স করে করব, এই আইডিয়াটা কোথা থেকে পেলে সেইটা শুনতে চাইছে। ম্যাম, এমনি সুন্দর দেখানো। আচ্ছা, এইখানে আমি কয়েকটা কথা বলি, এরকম তোমরা সকলে শোনো, আদিশ্বরা যেমন বলতে পারলো না, ও খালি এইটুকুই বললো সুন্দর দেখানোর জন্য। এইবার এখানে মজা আছে, আমরা ও এইটা ভাবনাটা এসছে কোনো কিছু দেখেছে সেইটা মনে করে বলতে পারছে না, কারণ আমরা আমরা এখন এই ভিজুয়াল এত রকমের ভিজুয়াল দেখি সমস্ত সময়, মোবাইল, টিভি, ল্যাপ, মানে কম্পিউটার, নানান ভিজুয়াল আমরা দেখি, সেখানে এই ভিজুয়াল ল্যাঙ্গুয়েজটা নানানভাবে আমাদের সামনে আসে, নানানভাবে ব্যাপারটা কাজ করে। হ্যাঁ, এইটাও ব্যাখ্যা করতে পারলো না, এটা কিন্তু কোনো দোষের নয়। হ্যাঁ, এইভাবেই জিনিসটা কাজ করে, সবটা বলা যায় না, এটা ও যেমন বলতে পারলো না তেমনি আরো অনেকেই বলতে পারবে না, কেন কোত্থেকে এসছে, কেন কী করেছে বলা যায়, সবটা সম্ভব হয় না, কোনো অসুবিধে নেই। ও যেটা করেছে এইখানে, এইবার আমি কিভাবে এটাকে দেখছি, আমার এটাকে মনে হচ্ছে ওই সেই কি বলে সে মৌচাকের যে ফর্মটা হয়, এই এইরকম একটা মৌচাকের একটা এরকম ব্যাপার থাকে হয়, সেইটা মেন ক্যারেক্টারটা মাঝখানে রেখে এইগুলোকে সাজিয়ে গেছে,
এইবারে ও যদি এই লাইনগুলো না দিত, খালি এইরকম রাখতো, তাহলে এই ব্যাপারটা আকর্ষণীয় হতো না, এই মজাটা তৈরি হতো না ছবিটা। ও এইটা করে এই ছবিটা দারুণ একটা মজাদার, খুব ইন্টারেস্টিং একটা কম্পোজিশন হয়ে গেছে। হ্যাঁ, এইটা একটা ব্যাপার, এটা হয়ে যায় অনেক সময়, এরকম কাজ করতে গিয়ে অনেক কিছু আমরা করে ফেলি, তখন হয়তো ভাবি না কেন করছি কি, কিন্তু সেটা তারপর পরে দেখা যায় ভীষণ সেটা ভালো হয়ে গেছে, মানে অ্যাক্সিডেন্টাল এটা হয়, এবং ঠিক এবং ওই অ্যাক্সিডেন্টাল ব্যাপারটার পেছনে এটা কাজ করে, ওই সব দেখার ইফেক্টগুলো আসে, দেখো ভালো। আমি ওই জন্যই খুব জিজ্ঞেস করলাম ও কীভাবে এটা ভেবেছে, এটা খুব ভালো মজাদার, খুব ভালো কম্পোজিশন হয়েছে কার্টুন ক্যারেক্টারগুলোকে নিয়ে, ভীষণ ভালো আর কি। এইবার আসি, আচ্ছা আদিশ সরার তো আর অন্য আছে ছবি এখানে না, এইবার আসি এই ছবিটাতে, আদিশ সরার আগের ছবিটা এইটাই। এটা তোমরা সকলেই খেয়াল করো, জিনিসটা বোঝো, এটা সকলে বোঝার দরকার। আদিশ সরার এই দুটো ছবি নিয়ে আমি বললাম, এইটা নিয়ে তখন আমি অ্যাভয়েড করলাম, পরে বলে বললাম কেন। এইখানটা খুব বড় গন্ডগোল আছে, ওই দুটো ছবি পেন্টিং, এইটা ও যে সাবজেক্ট যেটা নিয়ে করতে চাইছে এটা। আচ্ছা আদিশ সরার তুমি একটু বলো তো, এটা তুমি কি করতে চাইছিলে? স্যার আমি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে উপরে একটা পোস্টার বানাতে চাইছিলাম। হ্যাঁ, এইটাই শুনতে চাইছিলাম, এবং তোমার ছবিটা দেখে সেটা বোঝাই যাচ্ছে, তুমি একটা পোস্টার বানাতে চাইছো। এইবার হচ্ছে পোস্টারের কম্পোজিশন আর পোস্টারের ধরন আর এমনি যে যে ছবি তুমি আঁকছো সেইটার ধরন দুটো আলাদা, মানে পোস্টারটা মানে কীরকম জানো, কীভাবে বলি তোমার ভালো সহজ কথা হচ্ছে, ধরো এইটা বললে বুঝবে, লেখার ক্ষেত্রে সাহিত্য লিটারেচারের ক্ষেত্রে তোমরা তো জানো গল্প বা স্টোরি আর একটা কবিতা, দুটোর ফর্ম আলাদা, গল্পটা একভাবে লেখা হয়, কবিতাটা আর একভাবে লেখা হয়, দুটো। এবার তার মানে এইটা নয় কখনো যে গল্প ভালো কি কবিতা ভালো, সেটা তো হয় না, কবিতার একটা ধরন আছে এটাকে আমরা কবিতা বলি, আর গল্পের একটা ধরন আছে এটাকে আমরা গল্প বলি। ঠিক তেমনি ছবির ক্ষেত্রে পোস্টার একটা বিষয়, পোস্টার একটা ছবির একটা প্রয়োগ, প্র্যাকটিক্যাল পোস্টার আছে, এটা যেমন বহু রকমের প্রয়োগ আছে, পোস্টারের উদ্দেশ্য আছে, পোস্টারে উদ্দেশ্যটা হচ্ছে আমি বিষয়টাকে খুব সহজে মানুষকে বোঝাতে হবে, পোস্টারটা দেখে আমি যেটা করছি যেটা বোঝাতে চাইছি দর্শককে সেটা বুঝতে হবে, এবং সেটা খুব মোটা দাগের ভাবে যাতে অধিকাংশ মানুষ বুঝতে পারে, মানে একদম যে নির্বোধ অশিক্ষিত মূর্খ সেই মানুষটাও যাতে সেই পোস্টারটা দেখে তার বক্তব্যটা বুঝতে পারে, আবার যে খুব শিক্ষিত পণ্ডিত খুব রিচ যে মানুষটা মেধা মনন সব জায়গা থেকে সেও বুঝতে পারে, এই উভয় ধরন এবং তার মাঝখানে যে অংশ সকলকে বোঝাতে হবে সেইভাবে পোস্টারটা আঁকা হয়, পোস্টারের উদ্দেশ্য সেইটা, একটা বার্তা থাকে এবং সেটা খুব জোরালোভাবে থাকতে হবে, তাহলে একটা ভালো পোস্টার হয়, তার উদ্দেশ্য পূরণ হয়। হ্যাঁ, না হলে সে পোস্টারটা লোকে যদি না দেখে তাহলে আমি যে বার্তাটা দিতে চাইছি সেটা তো কোনো মানে দেখালো না, লোকে দেখলো না। এইবার পোস্টারে কতগুলো টেকনিক, কতগুলো জিনিসের ফারাক আছে ইন পেন্টিংয়ের সঙ্গে। আচ্ছা, এটা তো পোস্টারের উদ্দেশ্য বললাম, আর পেন্টিংয়ের উদ্দেশ্য কিন্তু সেটা নয়, পেন্টিংটা একটা পেন্টিং সমস্ত দর্শকের জন্য নয়, পেন্টিংটা যে শিল্পী করছে তার নিজের ভাবনা, সে নিজেকে এক্সপ্রেস করার জন্য করছে, এবার দর্শক সে যদি বুঝতে পারলো তো ভালো, না পারলো তো বই গেল। সব দর্শক সকলকে, সেই আমি আগে যে পোস্টারের ক্ষেত্রে যেটা বললাম সকলকে বোঝানোর, পেন্টিংয়ের ক্ষেত্রে সকলকে বোঝানোর বাধ্যবাধকতা নেই। তাহলে কি করতে হবে, সকলকে বোঝাতে গেলে জিনিসটা একটু মানটা নিচু মানের করতে হয়, যেটা পেন্টিং এই আমরা এই মানে পেন্টিং বলতে এই যে ধরনটা এইটাই পেন্টিংয়ের মানটা অনেক উঁচু, আর পোস্টারের মানটা একটু নিচু হয় ভিজুয়ালে, কারণ ওই ওই উদ্দেশ্যটার ফারাক হয়ে যায়। এইবার আসছি তোমাকে, যখন আমরা পেন্টিংয়ের ক্ষেত্রে ওয়াটার কালার অ্যাপ্লিকেশনের কথা বলি, ট্রান্সপারেন্সি রাখতে হবে ও মানে ওয়াটার ফ্লো যা যা বৈশিষ্ট্যের কথা বলা হয়, পোস্টারের ক্ষেত্রে কিন্তু ওই বৈশিষ্ট্যগুলোর দরকার নেই, পোস্টারে তুমি সলিড কালার ব্যবহার করো, ফ্ল্যাট কালার ব্যবহার করো যাতে আকর্ষণীয় হয়, ফ্ল্যাট কালার অনেক বেশি আকর্ষণীয় হয়, মানুষকে অনেক বেশি টানে,
মানে রিচ হয় মানে কালারটা চট করে চোখে লাগে। হ্যাঁ, আর পেন্টিং আমার খুঁটিয়ে একটা ছবি পেন্টিং ভালো করে দেখে তার রস আস্বাদন করতে পারি। পোস্টার পট করে চট করে মানে বেশিক্ষণ পোস্টার করে দেখে না, আকর্ষণীয় লাগবে চোখে, দেখবে বার্তাটা কি বুঝবে, ব্যাস বেরিয়ে যাবে। আকর্ষণ করতে হবে প্রথম কাজ, সেইখানে তুমি রং, এইখানে এই টোনাল যে ভ্যারিয়েশন এই যে ছবিতে করো এইখানে টোনাল ভ্যারিয়েশনের দরকার নেই, তুমি এখানে ফ্ল্যাট করে রং লাগাতে পারো। আর আরও হচ্ছে এখানে তুমি এই ওয়াটার কালার ব্যবহার না করে তুমি পোস্টার কালার ব্যবহার করতে পারো, সেটা অনেক বেশি মানে পোস্টার কালারটা তো ঘন, ওটাকে ফ্ল্যাট ফ্ল্যাট করে ইউজ করা হয়, টোন ব্যবহার না করে ফ্ল্যাট করে ইউজ করলে অনেক বেশি রিচ হয়, ওটা আকর্ষণীয় হয় চোখে। আর এই ভাবনাটা তোমার পোস্টারের ভাবনা একদম সেটা ঠিক আছে, কিন্তু তোমার এই অ্যাপ্লিকেশনটার জন্য এটা জমছে না। এইটা ছবির ক্ষেত্রে এই টোনাল ভ্যারিয়েশনটা যেমন ওখানে ভালো লাগছে এইখানে অসুবিধে হয়ে যাচ্ছে, এখানে এত টোন দেওয়ার দরকার, এখানে তুমি এই হাতের ড্রয়িংটা করেছো ফ্ল্যাট কালার লাগিয়ে দাও, দরকার হলে তুমি এখানে লাইন দিতে পারো। সেকেন্ড শুনে নাও আগে পুরোটা, তারপর বলবে। লাইন দিতেই পারো এখানে স্মার্ট লাইন, সেটা গ্রাস দিয়ে না হয় পেন দিয়ে হতে পারে, নানান রকম পেন আছে লাইন টানা, তোর প্রয়োজন মনে করলে সেগুলো দিয়ে আলাদা করতে পারো, তাতে কি হয় আরো আরো বেশি মানে মানে কন্ট্রোল লাইন এখানে একটা পড়লে আরো বেশি কাটা কাটা হয় ব্যাপারটা, করতেই পারো। পোস্টারে যা খুশি করা যায়, কিন্তু একটাই উদ্দেশ্য আমার বক্তব্যটা কত স্পষ্টভাবে অধিকাংশ মানুষ বুঝতে পারে, যখনই সেইটা করতে পারলে সফল পোস্টার, ভালো পোস্টার বলা হবে। মানে পেন্টিং এই পেন্টিংয়ের সঙ্গে এই পোস্টার এইখানে ফাড়া বল, এবার কি বলছো আদিশ্বর, কিছু বলছিলে? আমি যদি এই এই ব্রাশ পেন মার্কার্স দিয়ে যদি করতাম তাহলে কি আরো সুন্দর হতো, কারণ কি এটা অনেক ব্রাইট কালার আছে, ব্ল্যাক অনেক ব্রাইট আছে। একদম কোথায় কোথায় বল, এগুলো তুমি করে দেখো মানে এক্সপেরিমেন্ট কোনটা ভালো হচ্ছে, তুমি তোমার যেটা করতে মনে হচ্ছে করো, করে দেখিও, আমি তখন বলতে পারবো। তোমার বাড়িতে কি পোস্টার পোস্টার কালার আছে? না স্যার, বাড়িতে নেই। তুমি পোস্টার কালার ওই 6টা কি 12টার ওই কাছে সিজিতে হবে, হয় ওই পোস্টার কালার কিনতে পারো। পোস্টার কালার দিয়ে পোস্টার কালারটা খুব কাজে লাগে, হচ্ছে স্কুলের এই প্রজেক্টের কাজ এই সমস্ত কাজগুলোতে পোস্টার কালারটা খুব ভালো, সেখানে এই ওয়াটার কালার এইভাবে টোন দিয়ে ওয়াটার কালার করে পোস্টার করলে সেটা ভালো হবে। আর তারপর রং পেন্সিল প্যাস্টেল সেগুলো দিয়েও করতে পারো, কিন্তু ভালো হয় বেশি, ওটা বেশি রিচ হয়। এইটাই তাহলে নিশ্চয়ই তোমার কাছে পোস্টার আর পেন্টিংয়ের ফারাকটা ক্লিয়ার হলো, বোঝাতে বোঝাতে পারলাম নিশ্চয়ই, তাই তো? Yes, sir.